আল্লাহ তাহলে ভাই জাহান নামের বয়ান আমি করতে যাব না আল্লাহ বাচ্চা রেখে ইনশাল্লাহ কোনোদিন বলবো তবে জাহান নামটা কি আল্লাহ রব কেন জাহান্নাম নাম থেকে বাঁচতে বলেন বাস দুটা হাজি আপনাদের সামনে বলবো একটা বলে দিলাম এবার বলবেন হাজি মৌলানা জাহান নামটা তো জানতে পারলাম যে আল্লাহ এত আগুন রেখেছেন এবার সেই জাহান নামটা কত বড় হবে কত গর্ত হবে একটু বলেন তো আল্লাহর নবী একদিন বসে আছেন আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন সাহাবে গ্রামের মধ্যে নবীজি একদিন বসে আছেন দিনের কথা হচ্ছে দিনের কথা চলছে এতিমধ্যে ধম করে একটা আওয়াজ হলো তাল পড়তে গেলে আওয়াজ হয় না হয় না জোরে বলেন হয় কি হয় না ধম করে একটা আওয়াজ হলো এবার নবীজি বললেন সাহাবিরে তোমরা কি কোন জিনিসের আওয়াজ শুনতে পেয়েছ রে বাবা ও আমার সাহাবির দলেরা তোমরা কে কোনো জিনিসের আওয়াজ শুনতে পেয়েছো সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা ধম করে একটা আওয়াজ শুনতে পেলাম এবার নবী বললেন সাহাবিরে আওয়াজ তোমরা শুনেছো কিন্তু কেমন আওয়াজটা তোমরা কে জানো তোমরা কে বলতে পারবে আওয়াজটা কোথা থেকে এলো আওয়াজটা কি কারণে হলো আওয়াজটা কেমন আওয়াজ তোমরা কে বলতে পারবে এবার সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর নবী গো আওয়াজ আমরা শুনতে পেয়েছি কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো কেমন আওয়াজ আমরা সেটা বলতে পারবো না এই আমার মুসলমান ভাইয়েরা মায়েরা খেলার শোনেন এই মানে তোয়ার নবী বললেন সাহাবিরে ওই জাহান নামের ভিতর থেকে সে আওয়াজ চাইল রে সাহাবিরা শুনে নাও আল্লাহ রসুল বললেন আজ থেকে সত্তর বছর আগে আল্লাহ রবুল আলামিন জাহান নামের উপরে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন সেই পাথর তলাতে যেতে আছে জিতে আছে জিতে আছে যেতে 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 আজকে সত্তর বছর পর্যন্ত তলাতে যে জাহান নামের পাথরটা লাগলো এই মুসলমান আজকে আপনার বাড়ির থেকে পাটনা মোটামুটি ধরেন চারশো কিলোমিটার হবে এবার আপনি বসে যদি চেপে যান কিংবা যদি চেপে যান ছয় জায়গাতে দাঁড়াবেন ট্রেন কত জায়গাতে দাঁড়াবে যদি পাঁচ ঘন্টা সাত ঘন্টাতে আপনার ট্রেন যদি চারশো কিলোমিটার পর্যন্ত নিয়ে চলে যায় এবারে যে পাথর কোনো জায়গাতে দাঁড় হবে না আল্লাহর আদেশ মতো পাথর তোলাতে যেতে আছে বলছে একটা যদি সহত্তর বছর পর্যন্ত পাথর তলাতে যে লাগে জাহান নামের এবার বলেন জাহান নামটা কত কর্ত হইতে পারে আল্লাহ রবিন সেই জাহান নাম থেকে ভয় দেখানোর জন্য আল্লাহ ডাকতে বলছে নেমানদার বান্দা বান্দিরি ওই জাহান নাম জায়গা যে জাহান নামের ভিতরে তোমরা টিকতে পারবে না রে বান্দা যে জাহান নামের ভিতরে তোমরা থাকতে পারবে না রে বান্দি এই জন্য তুমি এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে না بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره

সঙ্গে কেহ যাবে না মাটিরি বাড়ি মাটিরি ঘর মাটির হবে বিছানা এসেছো কা যাবে কা সঙ্গে কেহ যাবে না এসেছো এক যাবে কা সঙ্গে কেহ যাবে না কিন্তু দিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে জোগাড় কি ছো করছ বন্ধু তার মাঝে বিছাইতে যোগাড়ে কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে ছাইতে লক্ষ কোটি মদরা বয়ে করছ বালা খানা হিরামনি মুক্তা দিয়ে পালংকে রই বিছানা হিরামনি মুক্তা দিয়ে পালংকে রই বিছানা এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথি এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথে এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি দাদা গেছেন বাবা গেছেন কেউ তো ফিরে এলো না এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস নাম সাধের ছেলে চলে যাবে আর তো আবার ডাকবে না পরনের বিবে চলে যাবে আর তো ঘরে ফিরবে না ছেলে চলে যাবে আর তো ডাকবে না পরনের বিবি চলে যাবে আর তো ঘরে ফিরবে না নারে থাকবে আজকে জালসার যোগ্যতমায় শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত অলমাই করাম সামনে বসে থাকা ইসলাম দরোদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানাসীন মায়েরা এবং খালারা সমস্ত তারি ফগুন গান সেই মোহন আল্লাহ ওয়া তালার জন্য যে মোহন আল্লাহ ওয়া তালা আজকে আমাদেরকে এই আজাম নগর মাদারসার এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার সোনার তফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলেই অন্তর থেকে পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে আওয়াজের সাথে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হজরত মোহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন আলাইহি ওয়াসাল্লামের পর অগন দারুদা শরীফ শান্তির ধরা অবস্থিত কামিন আল্লাহ সালাই বারিক আলাই বন্ধুগণ আমি আজকে আপনাদের এলাকাতে নতুন হয়তো আমাকে ইউটিউবের মাধ্যমে দেখেছেন কিন্তু সরাসরি দেখেননি তবে আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আমি যা কিছু বলবো যেন সে হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তফিক দেন প্রণামিন ভাই মুসলমান আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটি আয়ত্তে করেছি আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ইয়া আমানু হে আমার ইমানদার বান্দা বান্দিরা আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দিকে কত ভালোবাসেন কত আল্লাহ তাবারাক কুয়াতালার প্রিয় ভালোবাসা বান্দা এবং বান্দি আল্লাহ রব্বুল আলামিন কত ময়া দয়া আল্লাহ তাবারাকালা সমস্ত পৃথিবীর ইমানদার নেককার সলে বান্দা বান্দিকে ডাক দে বলছেন হে আমার ইমানদার বান্দা যাহারা ইমান এনেছো ও আনফুসাকুম ওয়া লিকুম না তুমি তোমার নাফসাকে বা তুমি নিজকে এবং তোমার আহলেকে তোমার ছেলে মেয়েকে তোমার ভাই বোনকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নাও সোজা কথা আল্লাহ বলছেন হে আমার ইমানদার বান্দাবান্দিরে তুমি এবং তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে নাও ভাই আমার তাহলে আমরা যত লোক এখানে বসে আছি আমরা কেহু এটাই চাইছি দিল থেকে যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম দিও এরকম কি কহের আশা আছে জোরে বলেন আশা রেখেছি কি কেহ রাখি না আশা কেন নমাজ পড়ি বা নাই পড়ি রোজা রাখি বা নাই করি দান করি বা নাই করি মদ পান করি বা নাই করি নেক কাজ করি বা নাই করি কিন্তু একটাই মনে সকল মানুষের আশা যে আল্লাহ তুমি জান্নাত দিও এটাই না আশা আছে আমাদের জোরে বলেন আছে না নাই তবে ভাই আজকের জালসাতে জান্নাত নেওয়ার জন্য অনেক আমল রয়েছে তবে সোজা একটা আমল আপনাদেরকে বলেছি মদ পান করা হারাম জেনা করা হারাম মিথ্যা কথা বলা হারাম ঘুষ খাওয়া হারাম অনেক হারাম কাজ রয়েছে শরীয়ত বিরোধী কাজ রয়েছে তবে ছেড়ে দিবেন তা আলহামদুলিল্লাহ যদি আপনি বলেন না ছাড়তে পারবো না করবই তবে সাথে সাথে আর একটা আমল করেন ভাই যে জীবনে জেনে বুঝে কোনোদিন নামাজ ছাড়িয়েন না এটা কিন্তু আপনি ধরেন মদ পান করেন তা নামাজ পড়েন জেনা করেন তা নামাজ পড়েন মিথ্যা কথা বলবেন তা নামাজ পড়েন যে কোনো পাপ করেন কিন্তু সাথে নামাজ পড়েন নামাজ একটা এমন ইবাদত ইনশাআল্লাহ আস্তে 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 আপনার মধ্যে থেকে যে বুরাই আছে সব দূর হয়ে যাবে পড়েন ইনশাআল্লাহ তো ভাই আমার খায়ের হোক আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতটাতে বলছেন হে আমার ইমানদার বান্দা তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে জাহান্নামটা ভালো জায়গা না খারাপ জায়গা একটু কথা বলেন আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ব্যাপারে নিজে কোরআনে বলছেন ওয়াবি ইসাল মাসির জাহান্নাম হলো খুব খারাপ জায়গা একটা কেমন খারাপ জায়গা সুবহানাল্লাহ জাহান্নামটা রং রূপ কেমন হবে জাহান্নামটা কি জিনিস যেই জাহান্নাম থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বাঁচতে বললেন সেই জাহান্নামের বিষয়ে আমাদেরকে জানতে হবে কি হবে না জাহান নাম থেকে কেন বাঁচতে বললেন জাহান নামটা কেমন হবে জাহান নামে কি আছে এই সমস্ত জিনিস আমাদেরকে জানার দরকার আছে না নেই ভাই বলেন আছে না নেই কিন্তু আমরা জানব না আমরা কি জানবো জানেন এক বিঘা মা কই লাগালছি দাদো হে মা কইতে লেগে গেছে দাদো পোকা কেমন করে মরবে সালা সব পোকাতে মা কেটে ফেলে দিলে একটু এর ওষুধটা কি করতে হবে বলতো বাজারে বিক্রি করতে গেছি গরু আমাকে যেন কোন দালালে ঠেকে নেলায় ব্যাপারে ঠকে ঠেকে নেলায় গরুটার দাম কত হইতে পারে দুনিয়াদারি সমস্ত জিনিস আমরা শিখবো কিন্তু আমরা শরীয়ত দিন শিখতে যাব না কো ভাই মুসলমান আল্লাহ তাবারাক ওয়া যখন জাহান্নাম তৈরি করলেন এবার জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন আগুন কো তৈরি করলেন আগুন এবার আগুন যখন তৈরি হয়ে গেল সুভান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যারা কে রাখলেন যে ফেরেশতারা রাখলেন যে সিপাহী যে ফৌজ যেই দারোগা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে রাখলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জাহান্নামের ফেরেশতারাকে বলছেন কি আরে আমার জাহান্নামের ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি আমি পাপি গুনাগার পান্দার জন্য যে আমার কথা মানবে না যে আমার কথা শুনবে না যে নিজের মন মতন জীবন কাটবে আল্লাহ ওই ডাক দেয়া বললেন তোমরা আমার জাহান নামকে তোমরা তেজ করে দাও তোমরা আমার জাহান নামকে তোমরা গরম করে দাও যাও তোমরা আমার জাহান নামকে গরম করো আপনারা একটা প্রশ্ন করি যখন আপনার কায়দা কিংবা হাইসা কিংবা দাও কিংবা কোদুল যখন ধার করতে যাবেন চোখা করতে যাবেন কামারের বাড়ি নাকি এবার কামার হাতুড়া মারার আগে ওই লোহাটাকে গরম করে না করে না জোরে বলেন গরম করে এবার গরম করবে তা আগুনকে তেজ করে ফোক দিয়ে না একরকম ভাবে আমরা ভাতি বলি ভাতি টানে আপনারা কি বলেন ভাতি এরকম ভাবে টেনে টেনে কয়লাকে লাল করে তারপরে ওই দাওটাকে দিয়ে দেয় দিয়ে তখন গরম করে নাকি ওরে সুবান আল্লাহ আল্লাহ রাবুল এই মতো ফেরোস্তাদেরকে ডাক দে বললেন ফেরোস্তার দল রে যাও যাও আমার জাহান নামে তোমরা তেজ করে দাও আমার জাহান তোমরা গরম করে দাও এইবারে ফেরুস তারা ফোঁক দিতে লাগলেন ফোঁক দিতে লাগলেন ফোঁক চালিয়ে যান কতদিন ফোঁক দিলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় পাঁচ দিন নয় মাস নয় দুই মাস নয় আল্লাহর রসুল ওয়ালা চুনতে বছর পর্যন্ত ফেরস্তারা ফ চালিয়ে গেলেন আমার এক হাজার বছর যেই দিন পূর্ণ হয়ে গেল সেই দিন জাহান্না মেরা গুণ একবারে লাল হয়ে গেল জাহান্না মেরা গুণ লাল হয়ে গেল দাও দাও দাউ দাও করে জাহান্না মেরা গুণ জ্বলতে শুরু হয়েছি ফেরস্তারা বললেন রব্বুল আলামিন আজকে এক হাজার বছর ধরে আমরা জাহান নামের আগুনে ফুঁক দিলাম আল্লাহ জি আজকে জাহান নামের আগুন গরম হয়েছে লাল হয়েছে দাও 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 করে জাহান নামের আগুন জ্বলছে রব্বুল আলামিন এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরস্তাদেরকে ডাক দে বললেন ও আমার ফেরস্তার দলেরা শোনো রে আমার না ফরমান বান্দা আমার না ফরমান বান্দি জি আমার কথা মানে না নিজের মন মতন জীবনটা কাটে রে ফেরেশতা ওই পাপী গুনাহগার গুনাহগার বান্দা বান্দের জন্য এখনো জাহান্নাম রেডি হইনি রে ফেরেশতা যাও 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 তোমরা আর এক হাজার বছর পর্যন্ত ফোঁক চালিয়ে যাও এবার ফেরেশতারা আবার ফোঁক দিতে শুরু করলেন ফোঁক দিতে আছেন ফোঁক দিতে আছেন জাহান্নামের কে তেজ করতে আছেন তেজ করতে 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 যেই দিন আবার এক হাজার বছর পূর্ণ হয়ে গেল আগুনের রং এইবারে দেখেন মারকারি যেমন জলে এই মতো আগুনের রং সাদা হয়ে গেল ধল হয়ে গেল এইবারে ফেরস্তারা আল্লাহ রব্বুল আমিনের দরবারে আবার বললেন মাবু আজকে দুই হাজার বছর পর্যন্ত আল্লাহ আমরা চালালাম দুই বছর পূর্ণ হয়ে গেল আলো রব্বুল আজকে আগুনের রং আজকে আগুনের রূপ আল্লাহ জি একবারে সাদা হয়ে গেল আল্লাহ তাবার কাতাল আবার ফেরুস্তাদেরকে ডাক দে বললেন ও আমার ফেরুস্তার জলেরা তোমরা শুয়ে নাও ও ফেরুস্তার দরগা তোমরা শুনে না এখনো জাহান আগুন রেডি হয়নি রে এখনো জাহান আগুন তৈরি হয়নি আমার পাপে গুণাগার বান্দাদের জন্য এখনো জাহান নাম রেডি হয়নি বলিনি যাও 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 তোমরা আরো আগুনকে তেজ করে দাও আবার ফেরোস্তার আল্লাহ রবীন্দ্র আদেশ মতো আগুনে ফুঁক দিতে লাগলেন আগুনকে তেজ করতে লাগলেন আগুনকে গরম করতে লাগলেন আবার ফুঁক দিতে 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 যেই দিন তিন হাজার বছর পূর্ণ হয়ে গেল সুবান আল্লাহ এবারে সেই দিন যেমন আজকে দেখেন রাতটা গুট করছে অন্ধকার রাত কিছু দেখা যায় না এই মতো জাহান নামের আগুন একবার রাতের মতো কালো হয়ে গেল তাহলে প্রথম হাজার বছরে ফোঁক চালিয়ে গেলেন আগুনের রং লাল হয়ে গেল এবার দ্বিতীয় হাজার বছর পর্যন্ত ফোঁক দিলেন আগুনের রং একবারে সাদা হয়ে গেল তৃতীয় হাজার বছর পর্যন্ত আবার ফোঁক চালালেন আগুনের রং একবারে আন্ধার রাতের মতো কালো হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন সেই আগুন থেকে মানুষকে ভয় দেখাচ্ছেন ডর দেখাচ্ছেন মান্দার বান্দাবান্ধীরা আমি তোমাদেরকে কত যত্ন করে তৈরি করেছি আমি তোমাদেরকে কত সুন্দর করে তৈরি করেছি আমার জাহান আগুন তোমরা সহ্য করতে পারবে না জাহান আগুনে তোমরা টিকতে পারবে না তোমরা জাহান নামে তোমরা থাকতে পারবে না ইমানদার বান্ধবান্ধীরা এই জন্য আল্লাহ রব্বুল আমিন পাক পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগে এলান করে দিয়েছেন ও আমার ইমানদার বান্ধবান্ধী তোমরা শুনে নাও বেঁচে থাকা কালে আমি আল্লাহ যতদিন তোমাকে হায়াত দিয়েছি এই হায়াতের মধ্যে নেক কাজ করে ভালো কাজ করে তুমি জাহান নর নরকের আগুন থেকে বেঁচে যাও শুধু তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে তা চলবে না রে উম্মত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জাহান্নামের আগুন থেকে শুধু বাঁচবে ভালো কাজ তুমি করবে তোমার ছেলে মেয়েরাকে তুমি বাঁচাতে পারবে না এরকম যেন না হয় রে বান্দা আল্লাহ বলেন বান্দারে তুমিও ও বাঁচো এবং তোমার ছেলে মেয়েরাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও নারে থাকবি সুভান আল্লাহ তাহলে ভাই জাহান নামের বয়ান আমি করতে যাবো না আল্লাহ বাচ্চা রাখে ইনশাল্লাহ কোনোদিন বলবো তবে জাহান্নামটা নামটা কি আল্লাহ রব্বুল আলমিন কেন জাহান্নাম নাম থেকে বাঁচতে বলেন বাস দুটো হাজি আপনাদের সামনে বলবো একটা বলে দিলাম এবার বলবেন হাজি মৌলানা জাহান নামটা তো জানতে পারলাম যে আল্লাহ এত আগুন রেখেছেন এবার সেই জাহান নামটা কত বড় হবে কত গর্ত হবে একটু বলেন তো আল্লাহর নবী একদিন বসে আছেন আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন সাহাবে কারামের মধ্যে নবীজি একদিন বসে আছেন দিনের কথা হচ্ছে দিনের কথা চলছে এতিমধ্যে ধম একটা আওয়াজ হলো তাল পড়তে গেলে আওয়াজ হয় না হয় না জোরে বলেন হয় কি হয় না ধম করে একটা আওয়াজ হলো এবার নবীজি বললেন সাহাবি রে তোমরা কি কোনো জিনিসের আওয়াজ শুনতে পেয়েছ রে বাবা ও আমার সাহাবীদের দলেরা তোমরা কি কোন জিনিসের আওয়াজ শুনতে পেয়েছো সাহাবায়ে বললে বললেন ইয়া রাসূলুল্লাহি আমরা ধম করে একটা আওয়াজ শুনতে পেলাম এবার নবী বললেন সাহাবীরে আওয়াজ তোমরা শুনেছো কিন্তু কেমন আওয়াজটা তোমরা কি জানো তোমরা কি বলতে পারবে আওয়াজটা কোথা থেকে এলো আওয়াজটা কি কারণে হলো আওয়াজটা কেমন আওয়াজ তোমরা কি বলতে পারবে এবার বললে کرام বললেন ইয়া রাসূলুল্লাহি আল্লাহর নবী গো আওয়াজ আমরা শুনতে পেয়েছি কিন্তু আওয়াজটা কোথা থেকে এলো কেমন আওয়াজ আমরা সেটা বলতে পারবো না এই আমার মুসলমান ভাইয়েরা মায়েরা খেলার শোনেন এইবারে তো আর নবী বললেন সাহাবিরে ওই জাহান নামের ভিতর থেকে সে আওয়াজ চাইল রে সাহাবিরা শুনে নাও আল্লাহ রসুল বললেন আজ থেকে সত্তর বছর আগে আল্লাহ রবুল আলামিন জাহান নামের উপরে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন সে পাথর তলাতে যেতে আছে যেতে আছে যেতে আছে যেতে 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 আজকে সত্তর বছর পর্যন্ত তলাতে যে জাহান নামের পাথরটা লাগলো এই মুসলমান আজকে আপনার বাড়ি থেকে পাটনা মোটামুটি ধরেন চারশো কিলোমিটার হবে এবার আপনি বসে যদি চেপে যান কিংবা যদি ট্রেনে চেপে যান ছয় ঘন্টা সাত ঘন্টাতে আপনি চারশো কিলোমিটার পর্যন্ত চলে যাবে এর মধ্যখানে বস কত জায়গাতে দাঁড়াবেন ট্রেন কত জায়গাতে দাঁড়াবে দাঁড়াবে যদি 5 ঘন্টা সাত ঘন্টাতে আপনার ট্রেন যদি চারশো কিলোমিটার পর্যন্ত নিয়ে চলে যায় এবারে যে পাথর কোন জায়গাতে দাঁড় হবে না আল্লাহর আদেশ মতো পাথর তলাতে যেতে আছে যেতে আছে এক টানাতে যদি সহত্তর বছর পর্যন্ত পাথর তলাতে যে লাগে জাহান নামের এবার বলেন জাহান নামটা কত করতে হইতে পারে আল্লাহ রবিন সেই জাহান নাম থেকে ভয় দেখানোর জন্য আল্লাহ ডাক্তার বলছেন এমানদার বান্দাবান্দিরি ওই জাহান নাম ভয়াবহ জায়গা যে জাহান নামের ভিতরে তোমরা টিকতে পারবে না রে বান্দা যে জাহান নামের ভিতরে তোমরা থাকতে পারবে না রে বান্দি এই জন্য তুমি এবং তোমার পরিবারকে জাহান আগুন থেকে বাঁচিয়ে না জাহান নাম থেকে বাঁচার অনেক রাস্তা আছে একটা আপনাদেরকে দোয়া শিখে দিই যদি আপনি দোয়াটা পড়েন ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন পড়বেন পড়েন ইনশাআল্লাহ কি দোয়া আল্লাহ রসুল বলেছেন ও আমার উম্ম তোমরা শুনে নাও ফজরের নমাজের পর ফজরের নমাজ যখন আপনার পড়া হয়ে গেল ফজরের নমাজের পর এইবারে এই দিকে মগরেবের নমাজের পর যদি কোনো মা যদি কোনো খালা যদি কোনো নানি যদি কোনো দাদু যদি কোনো মামা যদি কোনো মামি আল্লাহ রসুল বলেছেন যদি কোনো আল্লাহর বান্দাবান্দি ফজরের নমাজের পর Oh. bean যদি দোয়াটাকে পড়িতে পারেন এই দিকে মগরবের নমাজের পর যদি এই দোয়াটাকে তিনবার পড়িতে পারেন আল্লাহ রসুল বলেছেন উন্মতরিন তিনবার তুমি পড়ে ছেড়ে দাও তোমার কাজ তুমি করে দাও দোয়াটা যদি আপনি এই দোয়াটা তিনবার ফজরের নমাজের পর পড়িতে পারেন আল্লাহ আজের নি মিনান্নার আল্লাহ আজের নি মিনান্নার আল্লাহ আল্লাহুম্মা আজের নেমিনান্নার তিন মের যদি আপনি এই মাগরিবের নামাজের পর পড়িতে পারেন এইদিকে এই দোয়াটা যদি আপনি ফজলের নমাজের পর পড়তে পারেন এবারে দোয়া পড়ে আপনি ছেড়ে দিলেন ওরে আল্লাহ এবারে জাহান্নামের মুখ ফুটে যাবে জাহান্নাম কথা বলতে লাগবে জাহান্নাম আল্লাহ রব্বুল العالمين দরবারে বলবেন মাহবুব রে আজাব নগরে তোমার ওই বান্দা বান্দী আল্লাহ আমার কাছ থেকে পানা চেয়েছে আল্লাহ আমার আজাব থেকে বাঁচতে চেয়েছে আমি জাহান নাম তোমার দরবারে সুপারিশ করছি যখন ওই বান্দা এবং বান্দে যখন মরে যাবে আল্লাহ দয়া করে তুমি আমার থেকে বাঁচিয়ে নিও আমি দোয়া করবো দোয়া কবল হয়তো পারে না পরে ফিফটি ফিফটি কিন্তু মুসলমান জাহান নাম আল্লাহর দরবারে সুপারিশ করতে গেলে আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াটাকে কবল করবেন নারে না রে এটা বিশ্বাস আছে যে জাহান্নাম কথা বলবে বিশ্বাস আছে ভাই জোরে বলেন জাহান্নাম কথা বলবে বিশ্বাস আছে আচ্ছা আপনারা বলেন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কোন নবীকে তার কমেরা সুবহানাল্লাহ আগুনে ফেলেছিল বলেন তো জোরে বলেন ইব্রাহিম নবীকে নাকি এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে তাকে ফেলছেন তার কম আল্লাহ তাবারাকালার ফেরুস্তার আইসা বলছেন এব্রাহিম একটু আপনি আদেশ করেন আমি এক সঙ্গে সমস্ত আগুনকে নিমিয়ে দিব বাদালের ফেরোসাইসা বলছেন ইব্রাহিম একটু আপনি আদেশ করেন এক আমি এমন ভাবে পানি বর্ষা বা আগুনকে নিমিয়ে দেব কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন তোমাদের সাহায্যর দরকার নাই কারণ আমার আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ সাহায্য করবেন আল্লাহ রাবুল আলামিন আগুনকে বলছেন আগুন তুমি আমার এব্রাহিমের পরে ঠান্ডা হয়ে যাও এমন ঠান্ডা যেন আমার এব্রাহিমের শরীরের একটা রুয়া পর্যন্ত না জলে এব্রাহিম নবী আগুনে পুড়েছিলেন জলে বলেন পুড়েছিলেন তবে আগুন তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা শুনেছেন কিন্তু হায়রে হতভাগা মানুষ আমরা আল্লাহর কথা শুনতে পারি না তো ভাই আমার খায়ের যাও কামু যাব না খো আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের কথা আমি আপনাদের সামনে কিছু বললাম এবার জাহান্নাম থেকে বাঁচার কিছু আরো দোয়া আছে আরো আমল আছে এবং কি কারণে মানুষের জাহান্নামে যাবে বাস এক দুটো হাদিস আপনাদের সামনে আর বলে দেই আল্লাহর নবীর জামানাতে নবীজি একদিন ঈদ কিংবা বকরাইদের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন আপনাদের এলাকাতে মহিলারা ঈদ বকরাইদের নামাজ ঈদগাহে না মসজিদে মসজিদে যারা বলেন মসজিদে মসজিদে ঈদগাহে পড়ে আলহামদুলিল্লাহ তারিকা যারা মসজিদের ব্যবস্থা করেছেন নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমি ওদিকে যাব না আল্লাহর নবীর জামানাতে মহিলাদের দল মহিলাদের কাতার পিছন দিকে দিকে পুরুষের পুরুষের দল কাতার আগা শেষ নবীর জামানাতে মাইক্রোফোন ছিল না ম্যাক ছিল না আজকে কথা বলছি অনেক দূর পর্যন্ত আওয়াজ যায় এবার নবীজি ওয়াজ শুরু করলেন জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ সাহারে আমার আওয়াজ তো মহিলার দলে যাই না নবীজি বেলালকে বললেন বেলাল চলো আমার সাথে এবার কাতার জিরে 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 নবীজি মহিলার দলে চলে গেলেন জব পরওয়াজ শুরু করে দিলেন কি ইয়া মাশারা নসাই তাসাদদাকুনা ফা ইন্নী উরীতুকুন নাক সারাহালিন নার আমার মায়েরা খালারা শুনেন ঈদগাহের ময়দানে আল্লাহ নবী ওয়াজ শুরু করে দিলেন ইয়া মা শারান নিসায়ে ও মহিলার দলেরা তা সাদাক তোমরা দান করো তোমরা সাদকা করো কেন না আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দেখালছেন আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম তারপর আল্লাহ বললেন মো নবী গো আপনার উম্মতের জন্য আমি কেমন করে জাহান্নামকে আমি তৈরি করেছি গুনাহগার পাপী বান্দা জন্য কেমন করে জাহান্নাম আমি তৈরি যাও যাও একটু আমার জাহান নাম তুমি দেখেছো ওরে সুমান আল্লাহ দয়ার নবী বললেন মহিলা আমি তোমাদেরকে জাহান নামের আগুনে দেখলাম বেশিরভাগ মহিলারা জাহান আগুনে জ্বলছে পড়ছে হাও মাও করে চিৎকার করে আমি জাহান আগুনে নজর করলাম বেশিরভাগ নারী আর নারী বেশিরভাগ মহিলার মহিলা জাহান নামের আগুনে জ্বলছে যখন কথাটা শুনলেন মহিলাদের মধ্যে একজন মহিলা দাঁড় হয়ে গেলেন আল্লাহর নবী গো কোন এমন দুনিয়াতে মহিলারা পাপ করে কোন এমন গুণা করে গো নবীজি আপনি বলেন মহিলা তোমরা দান করো তোমরা সাদকা করো কারণ তোমাদেরকে জাহান্নামের আগুন আমি বেশিরভাগ জ্বলতে পড়তে দেখলাম নবী গো মহিলারা কোন এমন পাপ করে নারীরা কোন এমন গুণা করে গুনার কারণে আপনি আমাদেরকে জাহান নামেরা আগুনে দেখলেন দয়া করে সে গুনাগুলার কথা আপনি আমাদের সামনে বলেন এ আমার মায়েরা খালারা শুনেন আল্লাহ রসুল বললেন মহিলারি তোমরা তোমাদের দ্বারাতে মাত্র দুটা কেড়ে গুনা বেশি হয়ে যায় তোমরা বেশি করে দুটা গুণা করো তোমাদের দ্বারাতে দুটা কেড়া বেশি পাপ হয়ে যায় এই পাপের কারণে আমি তোমাদেরকে জাহান নামেরা আগুনে দেখলাম এক নম্বর গুনা এক নম্বর পাপ আল্লাহ রসুল বললেন তোক সুরনাল্লাহ আনা মায়েরা খালারা বেসে বেসে করে কথাই কথাই করে এবং দুই নম্বরে নবী বলেছেন ওয়া তাকফুন মায়েরা খালার নিজের স্বামীর মালের না করে লাঁন্তান কি জিনিস ছেলের একটু ভুল করে দিলে মার কথা শুনলে না গাল দিতে শুরু একবারে দাঁত কোটাকে চোখকে লাল করে করে দাঁত কোটাকে একবারে দেবে বলবে আরে গোলমের বেটা গোলম তুই মরে যা তোর মতো ছেলের যা আমাকে মুখ না দেখতে হয় আমি মরলে তুই আমাকে মাঠে দিবি না কিংবা হঠাৎ করে আমার কোনো মা খালা দাদি নানি গম দিয়েছে মাকে দিয়েছে ধান দিয়েছে রোজে সুখেতে মেয়া গেল ভিজে গেল বলবে আল্লাহ দিন পর্যন্ত মেয়া হলো না আর আজ ধান কোটা সুখেতে দিয়েছে তো মেয়া গেছে ভিজিয়ে দিলে রে আমার মায়েরা খালারা শোনেন আল্লাহ রসুল বলেছেন এটা হাদসে কদসি আল্লাহ বলেন লা বুদ্ধহার আল্লাহ বলেন বান্দা বান্দে খবরদার তোমরা জামানাকে গালি দিও না আল্লাহ বলেন আনা আমি হলাম জামানা আল্লাহ বলেন গাছে আম পেকে তুমি মনে করো আমটা মনে হয় পেকে রে বান্দা গাছের পাতা শুকিয়ে গেছে তুমি মনে করবে গাছের পাতা শুকিয়ে যাবে আল্লাহ বলেন বান্দারি আমি আল্লাহ আলামিন যতক্ষণ পর্যন্ত আম কেনা বলবো আমরা তুই পড়ে যা ততক্ষণ পর্যন্ত ঝরবে না আল্লাহ বলেন আমার বিনা অনুমতিতে বিনা দেশে বাতাস চলে না হাওয়া চলে না আমার বিনা দেশে ঠান্ডা হয় না আমার বিনা বিনাদেশে ম্যাঘ হয় না তাই তোমরা যদি ম্যাঘ কে কালে তাও আমি আল্লাহ আমাকে গালে দাও হলো। তোমরা যদি রদ খেলে তাও আমাকে দাও হলো তোমরা যদি গরমকে গেলে তাও আমাকে গালে দাও হল আল্লাহ বলে খবরদার খবরদার তোমরা জামানাকে গালে দিও না দুই নম্বর গুণা নিজের স্বামীর মালের না করে স্বামীর মালের কিভাবে না করে জানেন ধরেন আমার কোন ভাই কোন নানা দাদু ঠাকুরগঞ্জ মার্কেট চলে যাবেন বাজার করতে যাচ্ছে এবার বাড়ি থেকে বের হবেন ভালোবাসা স্ত্রী এসে বলছে আবদুল্লার বাপ কি হয়েছে জি আমার শাড়িটা দেখো তো একটু মানে ছিঁড়ে মিড়ে গেছে পুরাতন হয়ে গেছে এখানটা খুব সুন্দর দামি শাড়ি গালা নিয়ে আসিয়ে তো এবার আমার ভাই হয়তো টাকা নেই পকেটে হাট বাজার করার পর সন্ধ্যে বেলাতে বাড়ি এসেছে শাড়ি কিনতে পারেনি এই বেচারি দেখলে ঝোলা টোলা দেখার পর বলছে শাড়ি তো আনিনি এই চার দিন পর্যন্ত ওর সাথে কথা বলবে না আর কি বলবে জানেন ই মিনসে ই মুখ পোড়া ই কাঞ্জুস ই আর বাড়িতে এসে জীবনে কোনোদিন বহু সুখ শান্তি আমি পেলাম না খো এরে আমার মায়েরা খালারা শুনেন আপনার স্বামী কত কষ্ট করে আপনাকে খেটে খেটে খাওয়ায় কত কষ্ট করে কাপড় দেয় কত কষ্ট করে আপনার সব কিছু দরকার